মুখ ঢাকছ কেন গো? রাস্তায় পড়ে রয়েছেন এক মহিলা, জামা কাপড় একেবারে অবিন্যস্ত, যে কোনো মুহূর্তে গাড়ি চাপা পড়তে পারে। মঙ্গলবার 7ই নভেম্বর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বেলুড় মঠের সামনে। পথচলতি গাড়ি ও মানুষ অসুবিধে পড়ে। ওই মহিলা মানসিকভাবে স্থিতিশীল নন বলে জানা যায়। পথচলতি মানুষের দিকে নাকি তেড়েও যান তিনি কয়েকবার। কিছুতেই সামলানো যাচ্ছিল না এই মহিলাকে। একজন পুলিশকর্মী দুজন সহযোগী মিলে সিভিপিএফ কর্মীকে নিয়ে এসে সেই ভারসাম্যহীন মহিলাকে রাস্তার মাঝখান থেকে পথের ধারে সরানোর চেষ্টা করছিলেন। কিছুতেই পেরে উঠছিলেন না। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালি থানার আধিকারিক সঞ্জয় কুণ্ডু। এরপর ওই মহিলাকে গাড়ি করে থানায় পাঠানো হয়। তারপর তার নোংরা পোশাক বদলে নতুন পোশাক পরিয়ে তাকে পেট পুড়ে খাওয়ানো হয়। এরপর মানসিক রোগীদের জন্য যে নির্দিষ্ট হাসপাতাল রয়েছে সেখানে পাঠানো হয় ট্রিটমেন্টের জন্য। সব মিলিয়ে বালি থানার পুলিশ আধিকারিকদের এই মানবিক মুখ দেখে খুশি এলাকাবাসী। মূলত তার উদ্যোগেই ওই মহিলা নির্ঘাত দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলেও মনে করছেন সবাই। চারিদিকে যখন শুধুই যুদ্ধ আবহ অশান্তির বাতাবরণ, তখন পুলিশের এই মানবিক মুখ নজর কেড়েছে। রাস্তার পাশে পড়ে থাকা একজন অবিন্যস্তভাবে যে কোনো মুহূর্তে গাড়ি চাপা পড়তে পারেন এক মহিলাকে যেভাবে সেখান থেকে তুলে এনে তাকে নতুন জামা কাপড় পরানো হয়েছে, তারপর তাকে পেট পুড়ে খাওয়ানো হয়েছে, এবং এই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কিন্তু সত্যি কুর্নিশ জানাতেই হয়। কারণ এখনও পর্যন্ত এই মানবিকতা বেঁচে রয়েছে। যখন চারিদিকে যুদ্ধ হিংসা মারামারি, তখন এই মানবিকতাই একটু নতুনভাবে বাঁচতে শেখায় আমাদের। রাস্তায় পড়ে রয়েছেন একজন মহিলা, জামা কাপড় অবিন্যস্ত, যে কোনো মুহূর্তে গাড়ি চাপা পড়তে পারেন। মঙ্গলবার 7ই নভেম্বর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বেলুড় মঠের সামনে। পথচলতি গাড়ি ও মানুষ অসুবিধে পড়ে। মুখ ঢাকছ কেন গো? ওই মহিলা মানসিকভাবে স্থিতিশীল নন বলে জানা যায়। পথচলতি মানুষের দিকে নাকি তেড়েও যান কয়েকবার। কিছুতেই সামলানো যাচ্ছিল না এই মহিলাকে। একজন পুলিশকর্মী দুজন সহযোগী মহিলা সিভিপিএফ কর্মীকে নিয়ে এসে সেই ভারসাম্যহীন মহিলাকে রাস্তার মাঝখান থেকে পথের ধারে সরানোর চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই পেরে উঠছিলেন না। শেষ পর্যন্ত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বালি থানার আধিকারিক সঞ্জয় কুণ্ডু। তারপর ওই মহিলাকে গাড়ি করে থানায় পাঠানো হয়। এরপর তার নোংরা পোশাক বদলে নতুন পোশাক পরিয়ে তাকে পেট পুড়ে খাওয়ানো হয়। এরপর মানসিক রোগীদের জন্য যে নির্দিষ্ট হাসপাতাল রয়েছে সেখানে তাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। সব মিলিয়ে বালি থানার পুলিশ আধিকারিকদের এই মানবিক মুখ দেখে খুশি এলাকাবাসী।
মূলত তার উদ্যোগেই ওই মহিলা নির্ঘাত দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন সবাই। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।